সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন আর খবর দেখুন এক ঝলকে। সোশ্যাল মিডিয়ায় অর্জুন সিং এই ভিডিওটি পোস্ট করে লিখেছেন, দিদি ও তার পুলিশ যতই এফআইআর দায়ের করুক না কেন, যেখান সেখান থেকে মিথ্যা সত্যি চিঠি আনুক না কেন, ছবি কখনো মিথ্যা বলে না। দেখুন কাপুরুষরা কিভাবে মন্দিরে বোমা মারল। ভগবানের অশেষ আশীর্বাদ যে মায়ের মন্দির তবু সুরক্ষিত রয়েছে। অনেক হয়েছে অত্যাচার, এবার হবে পাল্টামার। এই ভিডিওর সাথে এই লেখাটি পোস্ট করেছেন অর্জুন সিং তার ভেরিফাইড ফেসবুক পেজে। কিন্তু ওই মন্দিরের সম্পাদক কি বলছেন শুনুন। আমার নাম সুখদেব বাজপেয়ী, গ্রাম আলমপুর, পোস্টাব্দনগর, থানা নওদা, জেলা মুর্শিদাবাদ। আমি আলমপুর কালী মন্দিরের সম্পাদক আছি। আমাদের এখানে 31/8/2020 রাত্রিবেলায় হঠাৎ কালী মন্দিরের প্রতিমাটি পুড়ে যায়। এটা একটা দুর্ঘটনা। যাই হোক, এই নিয়ে অনেকে অনেক কিছু সাম্প্রদায়িক উস্কানিমূলক কথাবার্তা লিখছেন বা পোস্ট করছেন। আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা এই রকম পোস্ট বা করবেন না বা গুজব ছড়াবেন না। আমাদের এলাকা হিন্দু মুসলমান নিয়ে বহুদিন ধরে আমরা বসবাস করছি, আমাদের এখানে কোনোরূপ গণ্ডগোল এখনো পর্যন্ত হয়নি। তাই আমরা চাই আমাদের এলাকাতে বা অন্যান্য এলাকাতেও যাতে এই নিয়ে কোনো গণ্ডগোল না হয়, তাই আপনাদেরকে বারবার অনুরোধ করছি, আপনারা আমাদের এই মন্দিরকে মন্দিরের প্রতিমা পুরানো নিয়ে যেসব পোস্ট করছেন এগুলা মিথ্যা। এটা একটা দুর্ঘটনা ঘটে গেছে, তাই আপনাদেরকে বারবার বলছি এই নিয়ে আপনারা সাম্প্রদায়িক উত্তেজনামূলক কোনো পোস্ট ছাড়বেন না। এটা আমরা অনুরোধ সহকারে বলছি।